সুদৃষ্টিতে তাকায়। মায়ের দিকে, মায়ের মুখের দিকে, বাবার মুখের দিকে সুদৃষ্টিতে তাকায়, তার উমরা হজের সওয়াব হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হজ করতে যাইতে হবে না, যে ঘরে মা আছে বাবা আছে তাদের দিকে তাকাইলেই হজের সওয়াব হয়, উমরা হজের সওয়াব। আমার রাসূল বলছেন মিশকাত শরীফের মধ্যে আসছে, তোমরা কখনো এতিমের গলা ধাক্কা দিও না, কারণ আমার রাসূল নিজেও এতিম ছিল। যারা এতিম তারাই কেবল বুঝতে পারে মা বাবা হারানোর কি যন্ত্রণা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হইতেছে বাবারা, দুই মিনিট সময় দিন, দুই মিনিট। যখন ছয় মাসের গর্ভে, তখন তার পিতা আবদুল্লাহ বাণিজ্য করতে গিয়ে শাম শহরে পবিত্র ইন্তেকাল করে। ছয় বছর মতন ধরে যখন সাত বছর বয়স, নবী খেলাধুলা করে সবার সাথে। আমার নবীর সাথে খেলাধুলা করতো তাহির নামে এক বালক। তাহির যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যেত, তাহিরের আব্বা তাহিরকে খুরমা খাওয়াই দিত, বুকে জড়াই ধরত, আতর করত। আমার রাসুলের আব্বা ছিল না, আমার রাসুলকে কেউ আতর করত না, বুকে জড়াই ধরত না। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন তাহিরের আব্বাকে, আমার আব্বা তো কোনোদিন আমাকে এসব খুরমা খাওয়াই দেয় না, একটু বুকে জড়ায় ধরে না, আপনি কি আমাকে একটু বুকে জড়ায় ধরবেন, আমাকে দুটা খুরমা খাওয়াই দিবেন? তাহিরকে যেভাবে দুই গালে চুমু খান, আমাকে কি একটু খাবে? তাহির বলে কেন মোহাম্মদ, আমার আব্বা কেন তোমাকে চুমু খাবে, আমার আব্বা কেন তোমাকে বুকে জড়ায় ধরবে, তোমার আব্বাকে বলো যেন তোমাকে বুকে জড়ায় ধরবে। আমার নবী দৌড়ে চলে গেছে মা নানার কাছে, যা বলতেছে মা গো, ও মা আমার আব্বা কোথায়, আমার আব্বার কাছে আমাকে নিয়ে চলে, আমি আমার আব্বাকে দেখতে চাই, আমার আব্বার সাথে আমি একটু কথা বলতে চাই। মা আমিনার একজন দাসী ছিল, যার নাম ছিল উম্মে আয়মান। সেই উম্মে আয়মানকে সঙ্গে করে শাম শহরের উদ্দেশ্যে রওনা করল। শাম শহরে যাওয়ার পর রোজার সামনে যায় বলতেছে, বাবা এখানেই তোমার আব্বা শুয়ে আছে। আমার নবী তার বাবাকে ডাকে, বাবা আপনি উঠেন, আমাকে একটু জড়ায় ধরেন, আমাকে তাহেরের মতো একটু আদর করে দুইটা খুরমা খাওয়াই দেন। মা মেনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার কাছে ফরিয়াদ করে, মাওলা আমাকে সহ্য করার মতো তৌফিক দান করো। বাবার রোজা জিয়ারত করে যখন আবহাওয়া নামক স্থানে আসলেন, মা মেনা অসুস্থ হয়ে সেখানে ইন্তেকাল করে, আমার নবী এতিম হয়ে যায়, অসহায় হয়ে যায়। তার জন্য এতিমের গলা ধাক্কা দিতে নাই। আমার নবী এতিম ছিল, বাবা মা কেউ ছিল না, যাদের পিতা মাতা থাকতে ঘরে সেবা করলো না, তারা কখনো নবীর প্রকৃত উম্মত হইতে পারবে না। তাই কবিতার গানের ভাষায় বল, পিতা মাতা থাকতে ঘরে যে না করে সেবা, তামো তো আর কপাল পুড়াইয়া জগতে, চিরা পড়ো মুড়ি বলো ভাতের মতো না, খালা বলো ফুপু বলো মায়ের মতো না, বোন হারালে বোন পাওয়া যায়, ভাই হারালে জগতে মনই ঘরে।
ছোটি।